একটি খবর বা একটি গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপি পাড়ায়, অর্থাৎ রাজ্য বিজেপির পাড়ায়। সেই গুঞ্জন কি? হয়তো পূজো মিটলেই সুকান্ত মজুমদারের দিন শেষ হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতিত্বর চেয়ার থেকে। অর্থাৎ যে দিলীপ ঘোষের উত্তরসূরি হিসাবে সুকান্ত মজুমদার 2019 লোকসভা নির্বাচনের পর রাজ্যের নেতৃত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন, রাজ্য বিজেপিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে দায়িত্ব সুকান্ত মজুমদার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, সেই দায়িত্ব সুকান্ত মজুমদার কতটা সঠিকভাবে পালন করতে পেরেছেন তা কিন্তু এই তিনটি নির্বাচনে বিজেপির প্রায় ভরাডুবি থেকেই বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপির তৃণমূল স্তরের নেতাকর্মী থেকে উচ্চ স্তরের নেতাকর্মী সদস্যদের কাছে, আর তার জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে উঠেছে মুহুর্মুহু প্রশ্ন।